সম্প্রতি সময় প্রবাস প্রমোশনালের কাজ নেয় ব্যস্ত সময় পার করছেন কেননা পর চলচ্চিত্রটি মুক্তি হবে চলচ্চিত্রটিতে বিপরীতে পাশাপাশি কল চরিত্রে দেখা যাবে সাইব আলী খানকে তাছাড়া রামায়ণ অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে অন্যদিকে সম্প্রতি সময় আদিপ্র সিনেমা প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট কেননা রিসেন্টলি আদিপ্র সিনেমার অগ্রিম টিকিট বিক্রি করা শুরু হয়েছে তাছাড়া মাত্র কয়েক ঘন্টায় সিনেমার অগ্রিম টিকিট প্রায় পনেরো কোটি রুপির কাছাকাছি বিক্রি করা হয়েছে পাশাপাশি পঞ্চাশটা সিনেমা হল হাউসফুল হয়ে গিয়েছে যদিও এখন পর্যন্ত তেলেঙ্গানাতে সিনেমার অগ্রিম টিকিট বিক্রি করার কার্যক্রম শুরু করা হয়নি তার ফলে অবশ্য সিনেমা বিশ্লেষকদের মধ্যে অনেকেই মনে করেছে আদিপুর সিনেমাটি হয়তো বক্স অফিসে দারুণ সারা ফেলবে সো যাই হোক এখন শুধুমাত্র অপেক্ষার পালা কেননা সিনেমাটি এখনো মুক্তি পায়নি তাছাড়া চলচ্চিত্রটি মুক্তির পরই বোঝা যাবে দর্শকদের কাছে সিনেমাটি কেমন লেগেছে প্রসঙ্গত প্রফেসর হাতে সম্প্রতি সময় বেশ কয়েকটি কাজ আছে তাছাড়া এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি মাত্র কয়েকদিন আগে এই তারকা সালার সিনেমার শুটিং এর কাজ শেষ করেছেন তবে এখানে কিন্তু শেষ নয় কেননা রাজা ডিএলএক্স নামের শুটিং এর কাজ শেষ করেছেন এই তারকা পাশাপাশি প্রজেক্ট কেস নামের শুটিং এর কাজও করতে দেখে গিয়েছে তাকে তাছাড়া মাত্র কয়েকদিন আগে ভারতীয় গণমাধ্যমে সূত্র থেকে শোনা যায় চলিত বছরের শেষের দিকে প্রবাস স্পিড সিনেমার শুটিং এর কাজ শুরু করবেন তাছাড়া পরিচালকরা সম্প্রতি সময় এই সিনেমার শুটিং এর কাজ শুরু করার জন্য চিন্তা ভাবনা করেছেন সোভিয়ার্স জেনে তো নিলেন কত টাকা অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে আদিপুর সিনেমার তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন চ্যানেল ফর মোর আপডেট